শুভ দুপুর সম্মানিত সুধী, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। প্রতিদিনকার আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন, প্রিয় তারকাদের উপস্থিতিতে যে আয়োজন আপনারা উপভোগ করে থাকেন সেই আয়োজন, অর্থাৎ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং পবিত্র মাহে রমজান খুব ভালো কাটছে পরিবারের সঙ্গে, সেই প্রত্যাশা। আজকের আয়োজনের যে বিষয়বস্তু সেটি খুবই চমৎকার এবং আমার অত্যন্ত ভালো লাগার, ভালোবাসা এবং আপনাদের সবারই ভালো লাগার অবশ্যই, সেটি হচ্ছে গান। এবং আজকে গান নিয়ে কথা বলবো, তার আগে কে আছেন আমাদের সঙ্গে সেটি একটু বলে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আমার তো খুব পছন্দের একজন মানুষ, অভিনয়শিল্পী, টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, সুমিত সেনগুপ্ত। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী এবং স্থপতি, আমাদের সঙ্গে রয়েছেন বুশরা। ধন্যবাদ, স্বাগত, কেমন আছেন? হ্যাঁ মাই ভাই, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। এবং পবিত্র মাহে রমজান অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই। আপনাকে শুভেচ্ছা। এবং কেমন যাচ্ছে সব মিলিয়ে দিনকাল? বুশরাকে দিয়ে শুরু করি প্লিজ। বুশরা, খুব ভালো, আমার একটা নতুন গান মুক্তি পেল, তো সেটা নিয়েই দৌড়াদৌড়ি করা, আপনাদের প্রোগ্রামে এসে বিরক্ত করা, বিরক্ত করার কোনো কারণ নেই, আমি অত্যন্ত খুশি। এবং গান নিয়ে কথা বলতে খুব ভালো লাগে তার কথা এই কারণে যে এখানে আর খুব শর্ট টাইমের মধ্যে গান মানে অল্পে সারা যায় এবং হচ্ছে গানের একটু গ্লিমস দেখানো যায়, দর্শকরা এটা পরে গিয়ে খুঁজে ঠিকই দেখেন আসলে গানটা পুরোটা কি। আমরা আজকে তাই করব ধারাবাহিকভাবে। শুরুতে গানের যে চমৎকার শিরোনামটি আছে সেটি নিয়ে শুরু করি, প্রথমটা যেটা আপনাদের জন্য একসঙ্গে কাজ করেছেন সেটি নিয়ে শুরু করব সুমিতের কাছ থেকে। সুমিত যদি বলেন দর্শকদের। শিওর, আসলে গানটা আমি প্রথমে গানটার নাম বলি, গানটা হচ্ছে আমাদের যে হেডলাইন দিয়ে বা শিরোনাম দিয়ে শুরু হয়েছে, একশো নালিশ। একশো নালিশ, হ্যাঁ। আচ্ছা, তো আসলে নালিশের তো শেষ নেই। হ্যাঁ, তো একশো নালিশ, একশো নালিশ কেন, যে এটার আসলে এই গল্পটা আমাদের শুরুই হয় খুবই মানে আমি কি বলবো মানে একদম কি বলে নবদম্পতি, হ্যাঁ, এরকম নতুন বিবাহিত দুজনকে নিয়ে। তাদের তো থাকে এই সময় কি থাকে এই পিরিয়ডটাতে, দেখা যায় যে হাজব্যান্ড আসলে টাইম দিতে পাচ্ছে না বা তার সাথে ওই রকম কথা হচ্ছে না, দুজনের ভিতরে হয়তো কিছু আছে এমন, দুজন ঠিক টাইমে কি বলে এক্সপোজ করতে পারছে না। তো এগুলো নিয়েই ওয়াইফের হাজব্যান্ডের উপরে অ্যাজ ইউজুয়াল জীবন ঘেঁষা গল্প একেবারে একদম। খালি একটা জিনিস বাদ দিছে, সেটা হচ্ছে যে গল্পে এটা হচ্ছে নব দম্পতি, তো যেটা ভাইয়া বললো, কিন্তু কনসেপ্ট এখান থেকে আসে যে অ্যারেঞ্জ ম্যারেজ, তো অ্যারেঞ্জ ম্যারেজের পরে একটা কেমিস্ট্রি বিল্ড আপ করতে একটু টাইম লাগে, তো তো ওই জিনিসটা বিয়ের পরে প্রেম যেত সোজা কথা বললি তো একদম। এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমি এখন ভাবছিলাম, এখন একটু বলি দর্শকদের সঙ্গে, যে আমাদের পরিবার পুরোটা আছে আমাদের সঙ্গে, সেটা হচ্ছে যে হাইটের যে একটা ব্যাপার আছে আপনাদের কিন্তু মিলে গেছে, কারণ সুমিত ভাই যে লম্বা সেই সঙ্গে বুশরার সঙ্গে হাইটটা আসলে ম্যাচ আপ করে মডেল হিসেবে। হ্যাঁ, আপনি চাইলে বলতে পারেন আমার হাইটটা, হাইটটাও বলেন আমারটাও বলেন। ভাই হচ্ছে 5'10" 5'10" 5'10" আমি 5'6" 5'6" মানে মেয়েদের অনেক লম্বা। হ্যাঁ, তালি আসছে গেছে। আচ্ছা, এবার একটু আসি, গান গেয়েছেন কারা? গান গেয়েছি আমি, আর এটার কথা এবং সুরও হচ্ছে আমার, আর এটার কম্পোজিশন ছিল সাজিদ সরকার ভাই। বাহ, চমৎকার। এবং গান কি লেখার অভ্যাস কি অনেক আগে থেকে? অনেক আগে থেকে, বাট আমি এইটা লিখলাম 3 বছর পরে। আচ্ছা, মাঝখানে আমি মনে হচ্ছিল আমি ভুলেই গেছিলাম, বাট এটা লেখার পরে মনে হলো যে কিছু আছে। আচ্ছা, স্থাপত্য পড়াশোনার পাশাপাশি তো আপনি এখন পিএইচডিও করছেন। জি। সেটা কি বিষয়ের উপরে? পিএইচডি করছি আমি নগর পরিকল্পনার উপরে। বাহ, আমাদের নগরে কি কোনো পরিবর্তন আনার চিন্তা আছে ভবিষ্যতে? হ্যাঁ, আমার পিএইচডির টপিকটা হচ্ছে যে যারা মিরপুরবাসী তাদের যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, যেটাকে আমরা বলি আরবান ফ্লাডিং, তো আমি একটা ফ্লাড রেজিলিয়েন্ট ঢাকা সিটি কিভাবে করা যায়, কিভাবে এই জায়গা থেকে ঢাকাকে মুক্তি দেয়া যায় সেটা নিয়ে কাজ করছি। আচ্ছা, এখানে আমার একটা কথা প্লিজ, পুরো ঢাকা শহরেই বৃষ্টি হলে জ্যাম হয়, জলাবদ্ধতা হয়, মিরপুর কেন? আসলে একটা জায়গা যদি ধরে তাহলে তো ইনশাআল্লাহ বাকিগুলো হবে। পুরো ঢাকাতেই হয়, বাট কিছু কিছু জায়গা হচ্ছে আরবান ফ্লাড প্রোন, তো সেখানে জোনিং করা আছে, তো আমার স্পেসিফিক স্টাডি এরিয়াটা হচ্ছে ওইটা, মিরপুর। হ্যাঁ হ্যাঁ, মিরপুর। ওকে, এবার আসি হচ্ছে একটু গানটা যেহেতু কথা বলছি, গানটা একটু দেখে আসি বরং, তারপর আবার গল্পে ফিরছি। চলুন প্রিয় দর্শক, চোখ রাখি চ্যানেল আয়ের পর। মানে একটা তালি না দিলেই কিন্তু মানে এত কি বলবো, একটু অন্যরকম ভিডিও, মিউজিক ভিডিও অনেকদিন পরে দেখলাম লিটারালি মানে। তবে একটা কথা বলতে চাই, অনেকগুলো কথা জমেছে, নবদম্পতি যারা তাদের আসলে এই জটটা কিন্তু ভাঙতে সময় লাগে, এবং এটা তো সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে এখানে, ইট ইজ ওয়ান্ডারফুল। এত সুন্দর একটা মিউজিক ভিডিও দেখলাম, এবং গানের লেখা, সুর, সব কিছু
আপনি যেটা ভাবছেন, যেমন আমি যেহেতু গানটা লিখেছি আমি খুব বিরক্ত করছে যে আমি কিন্তু এরকম মানে একটা অভিমান থেকে, হ্যাঁ আমি এটা চাই, এই জিনিসটা বোঝা যেতে হবে। তো সেইখানে আমি বলবো যে আমি যেরকম চেয়েছি এবং ওনার সাথে যেরকম ওনারা গল্প চিন্তা করছে সেটাকে আমরা দেখার পরে ওটা পেয়েছি, মানে দেখে ওটা বুঝতে পেরেছি, হ্যাঁ এই এই ভাবনাটা বা এই আক্ষেপটা থেকেই গানটা। এবং আরেকটা কথা যোগ করছে, সেটা হচ্ছে যে আমরা আসলে জীবন ঘেঁষে গল্পগুলো দেখাই অনেক বেশি, কিন্তু ওই চিত্রায়নের সময় বা চিত্র ধারণের সময় কিন্তু এটাকে অনেক ফ্যান্সি করে ফেলে, কিন্তু আমি এটা দেখলে মনে হলো কি এটা আমারই একটা গল্প বা আমাদেরই একটা গল্প। হ্যাঁ মানে আমি রিয়েলিটিটার খুব কাছাকাছি এটাকে পেয়েছি। ইউ ডিড ওয়ান্ডারফুল সুমিত ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইওর লাইফ। আমি ইনফ্যাক্ট বলছিলাম ওর ভিতরে, সুমিত ভাই আপনাকে একদম অন্যরকম লাগছে, মনে হচ্ছে যে এটার জন্যই আপনি আসলে। আর আমি উনি তো অভিনয় করে, আমি তো করি না, তো এটা আপনার অভিনয়টা কিন্তু কম হয়নি ভালোই। না না সেটাই আমি বলছি, পুরো ক্রেডিট ডেফিনেটলি এটা ওনার কাছে যাবে, কারণ কো-অ্যাক্টর হিসেবে মানে ভাইয়া যদি ওই রকম আমাকে ইজি না করে নিতে পারতো এত ঢংঢং করতে পারতাম না। খুবই সুন্দর হয়েছে আসলে। বেসিক্যালি যখন হয় আলটিমেটলি কাজটা তখন তো আসলে দুজনেরই হয়। হ্যাঁ তো যখন স্ক্রিনে প্রেফারেন্সটা দেখা যাবে আসলে, তখন যদি পুরো ব্যাপারটা না হয়ে আসে এরকম, তাহলে হয়তো মাই ভাই আপনার কাছে, আপনি হয়তো বলতেন আমাকে হ্যাঁ সুমিত ভাই হ্যাঁ ভালো। হ্যাঁ একটা বিষয় কি সুমিত ভাই, আমি জিনিস খেয়াল করলাম, আপনি কি খেয়াল করেছেন কি না, মানে স্থপতি হলে কি মানে ভার্সেটাইলিটি থাকতে হবে না, একদম সব জায়গায় তো পঞ্চাশটা থাকতে হবে, কারণটা কি বলেন আপনি এত ট্যালেন্টেড কেন? না আমরা ট্যালেন্টেড, আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি তাই না? হ্যাঁ আসলে আমরা দেখেছি স্পেশালি যারা লিটারেচারের যারা একটু হাত দেয় স্থাপনে, যারা আর্কিটেক্ট যারা, তারা কিন্তু অনেক ভালো করেন, এবং আবারও সেটি প্রমাণিত হলো যে আপনি সুন্দর গান লিখেছেন, সুর আপনি করেছেন এটির, এবং সামনের দিনগুলোতে আরও ভালো ভালো গান পাবো সেই প্রত্যাশা করছি। আরও একটি গান কিন্তু আছে সুমিত ভাইয়ের, ভুল না করে থাকি আর একটু মিউজিক ভিডিও নিয়ে আমরা কথা বলবো, তোমায় যদি। হ্যাঁ এগুলো সব ঈদকে কেন্দ্র করে রিলিজ করা, তোমায় যদি এটা গত বছর রিলিজ পাওয়া। আচ্ছা আমার একটা একটু মানে বদনামই আছে, বলবো সবাই বলে যে মানে হঠাৎ করে এসে একটা গান করে চলে যায়, তো এক বছর পর আবার একটা কাজ করলাম, মানে আমি একটু গ্যাপ দিয়ে কাজ করি, মানে খুব বেশি নিশ্চয় ব্যস্ততা আছে এই পড়াশোনাটার জন্য, কারণ যেহেতু পিএইচডি করছি মানে পড়াশোনাটা যদি আমি একটু সিরিয়াস, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ঠিক আছে আমি বুঝলাম। হ্যাঁ তো সেই জন্য আর কি অন্য জায়গাগুলোতে অত সময় নিতে পারি না। নিশ্চয়ই পড়াশোনার চাপ তো আছে, পিএইচডি নিয়ে কাজ করতে গেলেও তো অনেক সময় দেওয়া লাগে সেখানে। আমরা এই মিউজিক ভিডিও নিয়ে একটু কথা বলবো, এইটা আসলে কেমন মিউজিক ভিডিও আগে সবার আগে শুনতে চাই, বুঝে এটা কি প্রেমের গল্প এরকম আরেকটা তোমায় যদি? হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ এটাও একটা প্রেমের গল্প, এবং ওখানেও আমি ম্যারিড, আমি বাস্তব লাইফে কিন্তু ম্যারিড না, কিন্তু আমি সব গল্পের মধ্যে কেন জানি বিয়ে করে ফেলি। তো ওইটা ওখানে আমি আর্কিটেক্ট, ওখানে ওখানে হিরো কে ছিল, এখানে ছিল তানভীর, তানভীর আচ্ছা আবু হুরায়রা তানভীর, হ্যাঁ আরেক হিরো আর কি, আরেক হিরো। আপনার কি হিরো মানে পছন্দ না, হিরোদের সঙ্গে কাজ করা মানে এমনিতে জিজ্ঞেস করছি র্যান্ডমলি, মানে মানে এই ধরনের এই ভিত্তিক গল্প হলেই কাজ করেন নাকি? না মানে হ্যাঁ আমার মিউজিক ভিডিওতে একটা গল্প থাকতে হবে। আচ্ছা আবার মিউজিক ভিডিওতে আমি শুধু লিপসিং করব এটা হবে না, একটা গল্প থাকতেই হবে, মানে 16 আনায় আপনার না হলেও 13 আনা আপনার থাকতে হবে আর কি। না আমি আমার থাকা তো জরুরি না, বাট একটা গল্প থাকতে হবে, মানে 4 মিনিট ধরে মিউজিক ভিডিও হতে হবে। হ্যাঁ মানে যেমন এই যে এই এই যে টোটাল গল্পটা আমরা দেখলাম, এটা কিন্তু আসলে 4 মিনিট 4.5 মিনিটের একটা গানে দেখার ইয়ে থাকে না, মানুষ ভাবে না যে এরকম একটা জিনিস দেখতে পারি, বাট এটা যে দেখানো যায় এটাই এটাই বোঝানোটাই আমরা বিশ্বাস করি। আপনি চোখ আটকে রাখতে পেরেছেন আমাদের, সেরকম মজার গল্পই হয়েছে। আমরা সেই মিউজিক ভিডিওটা আবার দেখে আসি যেটি এক বছর আগে রিলিজ হয়েছিল, চলুন প্রিয় দর্শক। বাহ চমৎকার, মানে আরো বেশি বেশি কাজ করা উচিত, কি বলেন সুমিত ভাই, আরো বেশি বেশি কাজ দেওয়া উচিত আমার মনে হয়। খুব সুন্দর, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্য করে ফেলছে দুইজন। না 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 ওরকম না, কিন্তু এটা আসলে মানে সেকেন্ড ইন্ডাস্ট্রি বলছি আমরা, কারণ এখন এত কাজ হয়। হ্যাঁ হ্যাঁ মানে একটু ভালো কাজ দেখলে কিন্তু আলাদা করা যায় যে এই কাজটি ভালো হয়েছে বা ভালো লেগেছে, এরকম কাজ আসলে আমরা আরো বেশি প্রত্যাশা করি, এবং বিশেষ করে এই ধরনের গল্প যেটি আমাদের ঘরের ভেতরে বা আমাদের মানে কি বলবো প্রত্যেকটি কি বলবো নেইবারহুডে সবখানে কিন্তু দম্পতি আছেন, এবং নবদম্পতি নিশ্চয়ই অনেকেই আছেন যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তারা কিন্তু অনেক রিলেট করতে পারছেন অবশ্যই, এরকম গল্প আমাদের আরো ভালো লাগবে দেখতে যদি আপনি কাজ করেন। সুজিত ভাই এবার একটু আসি, সেটি হচ্ছে যে ওয়েব সিরিজ তো এখন ছেড়ে গেছে একেবারে, আমি নিজে অনেক ওয়েব সিরিজের ভক্ত,
এবং আমি অনেকগুলো প্ল্যাটফর্মে ঘুরে বেড়াই, সিনেমা দেখি, আচ্ছা সিরিজ দেখি, তা আপনি নিশ্চয়ই কাজ করছেন এই মুহূর্তে? করছি এই মুহূর্তে, এখনো শুরু হয়নি আমাদের, হচ্ছে নেক্সট মান্থ থেকে শুরু। তো এখনো আমি এটা ডিটেইল কিছু বলতে পারবো না, আচ্ছা পারমিশন নাই, পারমিশন নেই, বাট এটা আপনার জন্য বা আমার যারা অডিয়েন্স আছে বা আমাদের দেশে যারা অডিয়েন্স আছে যারা দেখেন নিয়মিত ওয়েব সিরিজ, তাদের জন্য একটা বিশাল বড় বাজ। আচ্ছা প্ল্যাটফর্মটা কি বলা যাবে? না সেটা বলা যাবে, বলা যাবে না। আচ্ছা এই সেটা কেমন, থ্রিলার, রোমান্টিক? থ্রিলার, থ্রিলার, থ্রিলার। বাহ চমৎকার, থ্রিলার কিন্তু অনেক মজার লাগে আসলে। এবং অসাধারণ কিছু ওয়েব সিরিজ অলরেডি আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, ফিল্ম হচ্ছে, মানে এই জায়গাটা কিন্তু আসলে আমাদের গ্লোরিফাই করার মতো, কি বলেন সপতি? আপনি দেখেন তো নিশ্চয়ই প্রজেক্ট কার্ড দেখে? আমি দাদার কাজ দেখেছি, আমি পদ্মা পুরাণ দেখলাম সেটা। ও আচ্ছা, থ্যাংক ইউ। এবং ইমপ্রেসিভ একটা কাজ করছেন আপনি, সেটা নিয়ে কথা না বলি সেটা বলতেই হবে, সেটা নিয়ে যদি দর্শকদের আপনি নিজে একটু। আচ্ছা আমরা আসছি ইমপ্রেসের আরেকটি সিনেমা নিয়ে, এটার নাম হচ্ছে দামাল। আমি এখন কিছু বলবো না, খুব শীঘ্রই আপনাদের কাছে এটার টিজার বা এটার প্রমোশনাল সব কিছু নিয়ে আমরা হাজির হব, ততক্ষণ একটু অপেক্ষা করবেন। আশা করি এটা আমরা বাংলা সিনেমায় নতুন আরেকটা দিক নিয়ে আসবো। সত্যি সত্যি আমরা খুব প্রত্যাশী, মানে এটা নিয়ে, এটার ব্যাপারে, অ্যাটলিস্ট দামালের ব্যাপারে। এবং আসলে তো বুঝতে পারবেন প্রিয় দর্শক, হ্যাঁ কাজটি কেমন হয়েছে। এবং সুজিত ভাইয়ের কাছে আর একটি বিষয় জানার আছে, যে যেহেতু অনেকদিন আগে আপনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল তারকা কথনে, এবং আজকে অনেকদিন বাদে দেখা, তো সব মিলে ইন্ডাস্ট্রির একটা বিশাল ধকলও কিন্তু মাঝখানে গেল এই যে করোনাকে ঘিরে। ইট ওয়াজ এ বিগ ডাউন বলবো আমি, মানে আনইউজুয়ালি। তো সেখান থেকে আজকের এই দিনে, মানে একজন শিল্পী হিসেবে আসলে কতটুকু, মানে কি বলবো, ফিরে আসাটাকে মূল্যায়ন করবেন, যে এখন আমরা কতটুকু ফিরে এসেছি, কাজ কেমন হচ্ছে এখন? আচ্ছা ভাইয়া, যদি আমি বলি যে আগে কেমন হতো, সেখান থেকে কতটুকু পড়ে গেছি আমরা, সেখান থেকে কতটুকু উঠেছি, হ্যাঁ সেই তুলনায় কিন্তু আসলে গ্র্যাপটা খুবই বিলো। আর যদি বলি যে আমরা কোভিডে যেরকম আমাদের পুরো ঠান্ডা হয়ে গেছিল, তো সেখান থেকে কিরকম কাজের ফ্লো এখন হচ্ছে সেদিক দিয়ে বলবো একদম মাশাআল্লাহ, খুব ভালো কাজ, খুব ভালো কাজ হচ্ছে এখন। কাজের পরিমাণের তো বিশ্বাস করেন না নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই কাজের কোয়ালিটিতে বিশ্বাস করেন? সবাই আমরা তাই করি, অবভিয়াসলি আসলে আমরা সবাই তাই করি। সুমিত ভাই কি একটু বেঁচে কাজ করেন? দেখেন আসলে আমাদের দেশে যে ধরনের কাজ হয়, আসলে সব সময় সব মুহূর্তে বাঁচার অনেক সময় উপায় থাকে না। হ্যাঁ তো আমি আসলে দুই ধরনের কাজ করি, এটা যদি আমি খুবই ফ্র্যাঙ্কলি বললাম, আমি দুই ধরনের কাজই করি। যেমন একটা হচ্ছে নিজে বাঁচার জন্য, আর একটা হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ তো আসলে টেকনিক্যালি চলতে হয়তো আমার, আমি মনে করি আমার হয়তো ওই পজিশন এখনো হয়নি, হ্যাঁ যেটা হয়তো আমি বলবো যে না আমি এতর মধ্যে এইটা করব, একদম বেঁচে নিতে পারবো। হ্যাঁ তারপরে যতটুকু না বেঁচে নয়, যতটুকু আসলে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, ইন্ডাস্ট্রিতে সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য যতটুকু করতে হয় ততটুকু। ইতিমধ্যে যে কয়েকটা কাজ করেছেন ভালোই করেছেন আমাদের মনে হয়, হ্যাঁ আপনাদের চেয়ে ভালো লেগেছে এটাই আসলে। ইউ আর ব্লেসড স্যার দাদা, থ্যাংক ইউ দাদা। এখন যেহেতু আমি বলেই দিলাম যে আমরা একজোট হয়েছে, তাহলে আমরা একজোট অনুরোধ সবসময়, সেটা হচ্ছে একটা গান আমরা শুনতে পারি কিন্তু খালি গলায়। আচ্ছা আজকের এই দিনটাতে কি গান শোনাবেন দর্শকদের? আমরা তো, আমি তো অ্যাকশন অ্যানালিসি শুনতে চাইবো, খালি গলায় অ্যাকশন শুনতে পারি, কোনো অসুবিধা নেই, এটাই খালি গলায় গাই। ও না না, ওর একটা আমি বলি, এটা আপনি হাতে, হ্যাঁ এটা ওর একটা খুবই, মানে যখন আমাকে বলেছিল যে বুশরা সিঙ্গার, তো তখন আসলে আমি বুশরাকে, আমি একটা গান শুনি, কয়েকটা গানই শুনেছিলাম বুশরার, তখন একটা গান আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে বুশরা অ্যান্ড শান। আচ্ছা দাদার অনুরোধ ওইটাই করি, আমার অনুরোধ সেম ইট একজন। আচ্ছা বাট ওইটাতে কিন্তু হুক লাইনটা হিন্দি ছিল, কোনো ব্যাপার না ওটা, হ্যাঁ হ্যাঁ একটু বাদ দিয়ে করলাম। ওকে আচ্ছা আমি দুই লাইন শুনাই, তারপর অ্যাকশন লাইন দুই লাইন শোনাবো, আপনার প্রোগ্রাম শেষ করে না। হ্যাঁ না শুনবো। কিছু কথা ছিল অল্প অল্প, ভালোবাসা ছিল গল্প গল্প, কিছু কথা ছিল অল্প অল্প, ভালোবাসা ছিল গল্প গল্প, কেন হুট করে কাছে এসে আচমকা ভালোবেসে চুরি করে নিয়ে গেলে মন,
আজ কথার ফাঁকে আর চায়ের কাপে শুধু তোমাকে ভাবি এখন প্রিয়া, কিউ ধরকে জিয়া ইয়ে দিল মে তুঝকো তো দে দিয়া, ও প্রিয়া কিউ ধরকে জিয়া ইয়ে দিল মে তুঝকো তো দে দিয়া। ওয়ান্ডারফুল। আমার মনে হয় জানেন সিনেমা প্লেব্যাক করলে আরো ভালো ভালো সিনেমা প্লেব্যাক হয়েছে কিনা? দুটো ও হয়েও গেছে। আমিও জানি না ভাই, আমি পরে শুনলাম। কোথায় কোথায় প্লেব্যাক হচ্ছে? দহন একটা সিনেমা ছিল সিয়ামার পূজার, ওইটার মধ্যে তো প্লেব্যাক করেছে। ওখানে একটা গান ছিল আমার আমার সকাল হাসে। আচ্ছা আপনি কি মানে প্রচার বিমুখ নাকি? খুব একটা আমি কিন্তু এই দুটার কোনটাই মানে আমি এবং আমার সকাল হাসি ওটা আমার লেখা শুরু করে, আমি আর ইমরান ভাই প্লে ব্যাক করেছিলাম একসাথে। সামনে আর কি কি কাজ আমরা পাচ্ছি, ঈদের কি অবস্থা বলুন তো? ঈদকে ঘিরে কি কি কাজ আসছে বা কি পরিকল্পনা আছে বা কি চলছে? আমি তো জাস্ট আমি দুটো ফিল্ম শেষ করলাম, একটা ফিল্ম শুট শেষ করলাম ময়ূরাক্ষী, আর এর মধ্যে আমাদের অলমোস্ট ডান সেটা হচ্ছে মিশন এক্সট্রিম টু, আমাদের ঈদে আসার কথা ছিল। মিশন এক্সট্রিম টু কি বের হয়ে গেছে? না, মিশন এক্সট্রিম ওয়ান বেরিয়েছে, ওইটাতে কিন্তু দাদা ছিল। আচ্ছা আচ্ছা, মিশন এক্সট্রিম টু এখনো আসেনি। আমাদের ঈদে রিলিজ দেওয়ার কথা ছিল, এটা সম্ভবত আমরা আসলে টাইমটাকে পিছিয়ে নিচ্ছি। আচ্ছা, কাস্ট যদি একটু বলেন মিশন এক্সট্রিম টু এর। মিশন এক্সট্রিম টু তে অ্যাজ ইউজুয়াল ওখানে আসলে শুভ ভাই আছেন, ঐশী আছেন, আমি এবং সাদিয়া নাবিলা। আচ্ছা, এটা ঈদে রিলিজ করা হচ্ছে? ঈদে না, এটা আমাদের ঈদে টার্গেট ছিল, বাট আমরা এখন এটাকে এর বাইরে তো রিলিজ হয়েছে তাই না? হ্যাঁ, দেশের বাইরে রিলিজ, দেশের বাইরে রিলিজ হয়েছে সেটা আমি শুনেছি। রাইট রাইট রাইট, এবং নিশ্চয়ই আমরা দেখব সেটি, সেটি দেখার জন্য আমরা অনেক এক্সাইটেড। ইনফ্যাক্ট আমরা ওয়েট করছি দেখব কবে সেটির জন্য, কারণ এটি এমন একটি জায়গা দখল করেছে মানে অ্যাকশনের জায়গাতে অ্যাটলিস্ট। এক্স্যাক্টলি, এই এই ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চয়ই আমরা দেখব দেখব এবং সেই প্রত্যাশা থাকলো। এবং গান শুধু শুধু আজকের আয়োজন শেষ করবো, সেটা বলেছি। কোনটা যেদিন গাইবে? অ্যাকশনালিস্টটা গাইতেই হবে। হ্যাঁ, প্রিয় দর্শক সবাইকে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার একটা আড্ডা হলো আজকে এবং পবিত্র মাহে রমজান অনেক ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভেচ্ছা। অ্যাকশনালিস্ট গান শুনতে শুনতে অবশ্যই একদম মন খারাপের দেশে, মন খারাপের দেশে মেঘের ভেলায় যাই ভেসে ভেসে, ফুল পাখিদের শানে মনের গোপন খামে, ফুল পাখিদের শানে মনের গোপন খামে, অ্যাকশনালিস্ট দিলাম তোমার নামে। আমি কইব না কথা আর গাইব না কো গান, বন্ধু তুমি এসে আমার ভাঙা অভিমান। আমি কইব না কথা আর গাইব না কো গান, বন্ধু তুমি এসে আমার ভাঙা অভিমান।